হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করবো সামনেই আসছে মহালয়া আর যেহেতু দু হাজার চব্বিশ সালের মহালয়া কবে পড়েছে এর আগের ভিডিওতে আপনারা পেয়ে গেছেন তো আজকে সেই বিষয় নিয়ে ভিডিও না হলেও আজকে আমরা আলোচনা করবো এমন কিছু গুরুত্বপূর্ণ টোটকাট নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদের জীবনে ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিতে পারে তো অবশ্যই এই মহালয়ার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দুই অক্টোবর দু হাজার চব্বিশ মহালয়া আর এই মহালয়ার পূর্ণ তিথিতে অবশ্যই আপনি কিছু কাজ করতেই পারেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দুই অক্টোবর দু হাজার চব্বিশ যেহেতু মহালয়ার অমাবস্যা রয়েছে অর্থাৎ পুরুষদের আত্মার শান্তি কামনার জন্য থাকা শ্রাদ্ধ তর্পণ বিনোদনের কিন্তু এটার শেষ দিন তো শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতেই কিন্তু এই মহালয়া হয় আর এই তিথির সর্ব পিতৃ অমাবস্যা নামে পরিচিতি পায় এই দিনে প্রয়াত সর্ব পূর্বপুরুষদের উদ্দেশ্যেই তর্পণ শ্রাদ্ধকর্ম এগুলো কিন্তু করা যায় কথিত আছে পিতৃপক্ষের শেষ দিন বলে মহালয়ার পূর্বপুরুষরা তাদের বংশধরদের কাছ থেকে অন্ন জল গ্রহণ করতে মত্ত লোকে নেমে আসেন আর বংশধরেরা তর্পণ অথবা পিণ্ড দানের মাধ্যমে সেই কাজ সম্পন্ন করে থাকেন তো আজকে আমরা আলোচনা করব তেমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মহালয়ের এই পূর্ণ তিথিতে এমন কিছু কাজ রয়েছে এমন কিছু উপায় রয়েছে যেগুলো করতে পারলে জীবন থেকে সমস্ত বিপদকে মুক্ত করা যায় সৌভাগ্য ফেরানো যায় তর্পণের সাধ্যের কাজ ছাড়াও এমন কিছু সহজ टोटকা আছে যা এই দিন করতে পারলে বদলে যেতে পারে আপনার ভাগ্যের চাকা তো ভিডিওটি পুরোটাই দেখবেন অবশ্যই বুঝতে পারবেন প্রথমেই বলবো মহালয়ার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরবেন তারপর গায়ত্রী মন্ত্র जाप করতে করতে সূর্যদেবের উদ্দেশ্যে জলে যে অর্ঘ সেটা কিন্তু নিবেদন করবেন এতে পূর্বপুরুষরা প্রসন্ন হবেন এছাড়াও হিন্দু ধর্মে মহালয়া অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও শ্রাদ্ধ করার বিশেষ মহত্ব আছে আর এই তিথিতে পূর্বপুরুষদের নামে দানও করা উচিত এই দিন কাক গরু বিড়াল কুকুর পিঁপড়েকে যতটা পারবেন খাবার খাওয়াবেন আর এর ফলে পূর্বপুরুষেরা প্রসন্ন হবেন সারা বছরই সকাল ও সন্ধ্যাবেলা পূজো করার পর আপনারা কিন্তু শঙ্খ বাজায় তবে মহালয়ার দিন যদি পারেন তো বাড়িতে ঘন ঘন শঙ্খ বাজাবেন এটা অত্যন্ত শুভ তবে যতবারই আপনি শঙ্খ বাজান না কেন সেটা যেন তিনবারের বেশি না হয় সেটা খেয়াল রাখবেন

অশ্বত গাছের নিচে একটা প্রদীপ চালিয়ে রাখুন অত্যন্ত উপকার পাবেন মহালয়ার তিন থেকে শুরু করে পরপর নয় দিন ঘরে মাটির প্রদীপ চালাবেন প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটা প্রদীপ চালাবেন পরের দিন সকালে সেই প্রদীপটা সরিয়ে আবার নতুন প্রদীপ চালাবেন আর এইভাবে পর পরপর নয় দিন এই প্রক্রিয়া করলে জীবনের সকল সমস্যা কেটে যাবে বাধা বিপত্তি দূর হয়ে যাবে এই দিন ব্রাহ্মণকে অন্নদান করুন আপনার সাধ্য মতো কিছু জিনিস দান করুন রূপদান করতে পারলে সবচেয়ে ভালো কিন্তু ফল পাবেন তবে মহালয়ার দিন সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করবেন এরপর একটা তামার ঘটিতে গঙ্গা জল কালো তিল আতুক চাল দুধ ও সাদা ফুল একসঙ্গে মিশিয়ে নেবেন বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার উপর থেকে পিছন দিকে তিনবার জপ করবেন এতে জীবনের সুখ সৌভাগ্য এগুলো কিন্তু ফিরে আসবে এছাড়াও মহারায় দিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটা প্রদীপ চালাবেন বাড়ির প্রবেশ দুদিকে দুটো প্রদীপ জ্বালিয়ে দেবেন তারপর পূর্বপুরুষদের কাছে অবশ্যই জ্ঞানত অজ্ঞাত হয়ে থাকা যে ভুল তার জন্য ক্ষমা চাইবেন পারলে এই দিন শাল পাতার বাটি করে কিছু খাবার নিয়ে সদর দরজার পাশে রেখে দেবেন এতে আপনার সংসারের উপর সর্বদা পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে কখনো কোনো অভাব কিন্তু দেখা দেবে না মহালয়ার তিথিতে তর্পণ ও সাধ্যকর্মের পর দরিদ্র ও অসহায় মানুষদের ভোজন করাবেন তারপর পূর্বপুরুষদের নামে আপনার সাধ্য মতো দান করবেন এতে পূর্বপুরুষটা তুষ্ট হবেন সংসারের সমস্ত সমস্যা দূর করতে পারবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই পর্যন্তই অবশ্যই আপনারা যারা যারা চাইছেন কিছু জানতে তাদের জন্য কিন্তু বানিয়েছি যদি ভালো লাগে লাইক করবেন যদি উপকার পান অবশ্যই কমেন্ট করবেন আসছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ